পুলিশ ডিরেক্টরেটের নির্দেশে সারা রাজ্যে সঙ্গে সঙ্গে পুলিশ দিবস উদযাপিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। বৃহস্পতিবার চুচুড়া পুলিশ লাইনে সমস্ত পুলিশ কর্মীদের পক্ষ থেকে পালন হয় এই দিনটি। জেলার এসপি জানিয়েছেন, সকল পুলিশ কর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, সেই সকল কর্মীদের আমরা সম্মানিত করেছি। আমাদের মধ্যে অনেক অফিসার আছেন যারা ক্রীড়া জগতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে জয়লাভ করেছে, তাদেরও সম্মানিত করা হয়েছে। এর পাশাপাশি কোভিডের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর নিজের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেও আমরা সম্মানিত করেছি। ট্রাফিকে যারা সারা দিন ও রাত ডিউটি করেছেন, তাদেরকেও আমরা সম্মানিত করেছি। করোনার সময় পুলিশ এত ভালো কাজ করেছে, যার জন্য রাজ্য সরকার আমাকে এই দিনটি পালন করতে বলেছে, যে কারণে গর্ব বোধ করি। এছাড়াও আমরা পিসিআর ভ্যান হিসেবে 6টি গাড়ি থানাগুলিতে দিয়েছি। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে গাড়ির একটু সমস্যা হয়, এই গাড়িগুলি 100 ডায়ালের সঙ্গে যুক্ত। এছাড়াও উইনার্স টিম ও মোটরবাইক টিম আছে, সেটিকেও ভালো করে সাজানো হয়েছে। তিনি আর কি কি জানিয়েছেন শুনব। আজকে পুলিশ ডে অবজার্ভ করা হলো। আজকে একটা প্যারেড আমরা এখানে আয়োজিত করেছি। যারা পুলিশ কর্মী, যারা পুলিশ কাজ বাদ দিয়ে যে লোকের সেবার জন্য তৎপর আছেন বা কাজ করেছেন, ওনাকে আমরা সম্মানিত করলাম। কিছু আমাদের মধ্যে অফিসাররা আছেন, উনি ক্রীড়া জগতে জাতীয় এবং আন্তর্জাতীয় স্তরে ওরা কিন্তু মেডেল পেয়েছেন, ভালো কাজ করেছেন, ওনাকে সম্মানিত করা হলো। এছাড়া কোভিড সময় নিজের কাজ তো করেছেন, নিজের রিস্ক না বাদ দিয়ে উনি নিজের টাকা দিয়ে লোকের সেবা করেছেন, সেরকম পুলিশকর্মীকে আমরা সম্মানিত করেছি। এছাড়া নিজের শারীরিক যে দুর্বলতা বলুন বা শারীরিক যে কষ্ট বলুন, এতে ভুলিয়ে কিন্তু ট্রাফিক সারাদিন রাত দিন ওরা যারা ডিউটি করেছে ওদেরকে আমরা সম্মানিত করেছি। কোভিড-19 সময় যে ভালো কাজ হয়েছে, কোভিড-19 সময় যে পুলিশের কাজ যা হয়েছে সেটাকে সম্মানিত করার জন্য এই পুলিশ অবজারভেন্স ডে সরকার, রাজ্য সরকার এটা দিন পালন করার জন্য আমাকে গৌরবান্বিত করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ এবং সকল পুলিশকর্মীদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি। আজকে কিন্তু দুটো জিনিস আমরা করেছি, একটা ছোটা গাড়ি পিসিআর ভ্যান হিসাবে আমরা পুরো প্রত্যেক পুলিশ থানায় দিলাম। অনেকবার কী হয়, পুলিশ ঠিক সময় পৌঁছাতে পারে না, কারণ গাড়ির অভাব থাকে। আমরা পিসিআর ভ্যান যেটা 100 ডায়ালের সঙ্গে কানেক্টেড আছে ওটা আমরা দিয়েছি। এখন প্রত্যেক থানায় একটা নতুন গাড়ি ওরা পেল। এছাড়া উইনার্স টিম আছে এবং মোটরবাইক আছে, ওটাকে ঠিকমতো সাজানো হয়েছে, ওরা ঠিকমতো কাজ করতে পারে এবং মানুষকে ঠিকমতো সেবা দিতে পারে, সেই জন্য এই গাড়িগুলো এবং ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে। ধন্যবাদ। 14 টাইমলাইন, চুচুড়া, হুগলি।